ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের তৃতীয় শ্রেণী বা ক্লাস থ্রি সেকেন্ড ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে দেখো পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নেপা রোল নাম্বার লিখবে তোমাদের বিদ্যালয়ের যে রোল নাম্বার সেই রোল নাম্বার লিখবে বিদ্যালয়ের নাম এখানে তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে এবার এখানে দেখে নেওয়া যাক প্রাথমিক পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক নিচের স্থানগুলি পূরণ করো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ তাহলে দেখো চারটি শূন্যস্থান পূরণ করতে হবে আমি স্থানগুলোতে উত্তর করে দিয়েছি দেখো লাল এবং নীল কালির কালি দিয়ে লিখে লাল এবং নীল কালি দিয়ে লিখে কিন্তু আমি উত্তরগুলো করে দিয়েছি এখানে দেখে নাও প্রথমে একের ক আগে মানুষ ঠান্ডা থেকে বাঁচার জন্য পশুর চামড়া গায়ে দিত প্রথম শূন্যস্থানের চামড়া তে ম্যাপ কথাটার বাংলা হলো উত্তর মানচিত্র গ আবল তাবল লিখেছেন উত্তর সুকুমার রায় ঘতে সব বড় বড় ডাকঘরের একটা পিন নাম্বার আছে তাহলে দেখো কতে উত্তর চামড়া খতে মানচিত্র গতে সুকুমার রায় ঘতে পিন দুই দেখব কি বলেছে দেখে নেওয়া যাক বাম দিকের সঙ্গে ডান দিকের চিহ্ন মেলাও মানে এই তীর চিহ্ন দিয়ে মেলাতে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক এখানে চারটি প্রশ্নের উত্তর মেলাতে হবে এর জন্য দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ প্রথম ক দাগ উত্তর দেখো কার পাশ তুলো উত্তর হবে সুতো তাহলে ক হবে তিন খতে ঘুরে বেড়ানোর জীবন উত্তর হবে যা গতে গতে আত্মীয় উত্তর মামা ঘতে মৌমাছি উত্তর পতঙ্গ এবার নেক্সট আমরা দেখব তিন দাগের প্রশ্নগুলো তিন দাগে কি বলেছে তার উত্তরগুলো দেখে নেব আমরা তাহলে দেখে নেওয়া যাক প্রথমে বাড়ির বিভিন্ন অংশগুলি কেন দরকার তা ছকে লেখো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ বাড়ির অংশের নাম কেন দরকার প্রথম কতে আছে মেঝে মেঝে কেন দরকার মেঝে না থাকলে ঘরে জল ঢুকে যায় খতে দরজা ঘরে প্রবেশ করার জন্য দরজা প্রয়োজন গতে চাল বা ছাদ বৃষ্টির জল থেকে রক্ষা পাওয়ার জন্য চাল বা ছাদ প্রয়োজন ঘতে দেখো দেওয়াল দেওয়াল না থাকলে ঘরে কুকুর বিড়াল ঢুকবে এবং সমস্ত খাবার খেয়ে ফেলবে তাহলে দেখো ঘতে দেওয়াল না থাকলে ঘরে কুকুর বিড়াল ঢুকবে এবার আমরা দেখে নেব এই প্রশ্নপত্রটি নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা চার দাগে কি বলেছে দেখে নেওয়া যাক চার দাগে বলেছে নিচে ছকে একটি করে জীবিকার নাম লেখো দেখো এখানে তিন মার্ক তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিন মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম চারের কতে নতুন জীবিকা দেখো নতুন জীবিকা কম্পিউটারের দোকান খ প্রাচীন জীবিকা দেখো শিকার করা শিকার করা ছিল প্রাচীন জীবিকা মানুষের গতে লুপ্ত জীবিকা দেখো লুপ্ত মানে যেটা লোপ পেয়ে গেছে শাখা ফেরি করা এবং পালকির বেহারা শাখা ফেরি করা এবং পালকির বেহারা নেক্সট আমরা পাঁচ দাগে পাঁচ দাগে নিচের পোশাক পোশাকগুলি কোন ঋতুতে ব্যবহার করা হয় লেখো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য তিন মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ এখানে দেখো পোশাকের নাম এখানে ঋতুর নাম প্রথম কতে বর্ষাতি উত্তর হবে বর্ষাকাল খতে সুতির কাপড় উত্তর হবে গ্রীষ্মকাল বা গরমকাল দেখো সুতির কাপড় গ্রীষ্মকাল বা গরমকালে ব্যবহার করা হয় আর গতে সোয়েটার শীতকালে ব্যবহার করা হয় তাহলে বর্ষাতি বর্ষাকালে ব্যবহার করা হয় সুতির কাপড় গ্রীষ্মকাল বা গরমকালে সোয়েটার শীতকালে নেক্সট আমরা ছয় দাগের প্রশ্নগুলো দেখবো ও তার উত্তর দেখে নেব ছয় দাগে কি বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথম ছয়ের ক খেলোয়াড়রা মাঠে যে পোশাক পরে তার নাম কি উত্তর দেখো খেলোয়াড়রা মাঠে যে পোশাক পরে তার নাম জার্সি খতে পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো দেখো পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম নদীয়া মুর্শিদাবাদ দুটো লিখলেই হবে এছাড়া তোমরা বীর বীরভূম বর্ধমান পুরুলিয়া তারপর আরও তো জেলার নাম রয়েছে চব্বিশ পরগনা মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর তোমরা ইচ্ছা মতো লিখতে পারো দুটি জেলার নাম লিখবে গতে মামাতো ভাই বলতে কি বোঝো দেখো উত্তর মামার ছেলে হলো মামাতে মামাতো ভাই মামার ছেলে হলো মামাতো ভাই ঘতে শুক্লতা রায় সত্যজিৎ রায়ের কে হন দেখো উত্তর শুক্লতা রায় সত্যজিৎ রায়ের পিসি শুক্লতা রায় ছিলেন সত্যজিৎ রায়ের পিসি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও